যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশ দুবাই বলগান নদী কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আর অবশ্যই আপনারা কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে জানানোর জন্য আমি অপেক্ষা করব কে কেমন আছেন কোথা থেকে আমার সাথে জয়েন করছেন এবং আমার ভিডিওগুলো দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সবার ফ্যামিলি ভালো আছে আমার সবার আমার দোয়া রইল সবার পক্ষ থেকে যাই হোক আমি আজকে রান্না করব। গিলা কলিজা মুরগির গিলা কলিজা রান্না করব। বেশি একটা ঝোলঝোল করে রান্না করব আলু দিয়ে একটু মাখা করে রান্না করব। অবশ্য আপনাদের ভালো লাগবো আর ভালো লাগলে তো অবশ্য লাইক কমেন্ট করবেন ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই ক্লিক করতে হবে কারণ আমি ভিডিও ছাড়লে যেন আপনাদের কাছে চলে যায় যাই হোক আজকে আমি কীভাবে রান্না করব সেটাই শেয়ার করব আপনাদের সাথে বলক বলতে তো অনেক কিছু শেয়ার করা আমি তো কিছুই শেয়ার করতে পারি না যতটুকু রান্না করি সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে আশা করি আপনাদের খুব ভালো লাগে আর ভালো লাগলে তো আমারও খুব ভালো লাগে আপনারা ভালো ভালো কমেন্ট করেন এগুলো পড়তেও আমার খুব ভালো লাগে যাই হোক আজকে কিভাবে রান্না করব আর কি কি রান্না করব অবশ্য দেখতে হলে আমার পাশে থাকতে হবে জানি না আমি সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারি না যেভাবে বলি আশা করি আপনাদের ভালো লাগবো তা এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি এটা ভালো করে কষাবো আর আমি তো আগেই দেখতে পারছেন অবশ্য যে আমি কলি জার গিলাগুলো হালকা হলুদ দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি অনেকে কাঁচা রান্না করে ওটা আমার ভালো লাগে না একদমই আমি আগে সিদ্ধ করে নিই কারণ সিদ্ধ করলে ভিতরে যে রক্তগুলো থাকে বের হয়ে যা ময়লাগুলো থাকে সবগুলো ভাইসা উপরে ওঠে অবশ্য দেখছেন আমি ওগুলো ভালো করে ফালাইয়া ধুয়ে নিচ্ছি একদম চকচক করে নিছি থালবাড়ি যেরকম চকচক করে মানুষ ধোয়া করে তেরকম করে চকচক করে ধুয়ে নিছি আশা করি এভাবে ভালো লাগবার এই জিনিসটা ভালো করে না ধুলে ভালো লাগে না আর এমনিই তো এই জিনিসটা একটা মুরগির ভিতরের তার জন্যই তবে আশা করি আমার এটা খুবই ভালো এসেছে দেখছেন একদম ফ্রেশ করে নিছি আর খুবই টেস্ট হয়েছে আলু দিয়ে এটা আমি ঝোল ঝোল করি না এটা ভোনা ভালো লাগে মাখা মাখা করলেও ভালো লাগে আর সবচেয়েটা দিয়ে খিচুড়ি ভুনা করলে খুব ভালো লাগে তাই আমি আজকে আলু দিয়ে ভোনা করলাম এটা হালকা হালকা ঝোল রাখছি তাই আশা করি আপনাদের ভালো লাগবে এইভাবে রান্না করলেন আর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেউ কিছু মনে করেন না আমার থেকে আপনি ভালো করে আরও রান্না করতে পারেন যাই হোক তাই দেখুন আমার সাথেই থাকুন এই তো আমি এটাখানে আলু দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো সরি আমার একটা মেসেজ এসে পড়েছে তার জন্য কিছু মনে করেন না দুঃখিত আমি তাই আল্লাহ রহমতে এখন আমি পুরাই সুস্থ আছি প্রতিদিন আপনাদের একটা করে বলক দেব আর সবার ব্লকে যাওয়ার চেষ্টা করবো যেটুকু সময় পাই আপনাদের সাথে সবার বলোকে যে যে আমি কমেন্ট করব অবশ্যই সবার বলকটা দেখার চেষ্টা করব এতে আপনারা কোনো রাগ হয়েন না তাই না এটাই তো বলেন আমি জানি আপিরা আমার সুইট সুইট আপিরা ও ভাইয়ার রাগ করবেন না আমার প্রতি আমি আপনাদের ছোটো বোনের মতো তাই না যে এটা এটা আমি রান্না করতেছি তারপরে আমি বুট সোলা বুট রান্না করব অবশ্য আপনি জানেন সোলা বুট কাকে বলে ওগুলো আমি রান্না করবো অবশ্য আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করব। তাই সাথে থাকবেন অবশ্য দেখতে পারবেন তাই এখানে আমি ভালো করে কষিয়ে নিছি এটা আমি পাখানি দিয়ে দিলাম কিছুটা তবে এটা আমি বেশিক্ষণ অনেকক্ষণ সিদ্ধ করছিলাম তা এখন আমার বেশি একটা সিদ্ধ করা লাগবো তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আর দেখেন কী সুন্দর লাগতেছে তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো হয়েছে আর খুবই টেস্ট হয়েছে তাই অবশ্য আমার গিলার থেকে কলিজা খুব ভালো লাগে খেতে আর কলিজাটা আমার খুব ভালো লাগে জানি না গিলাটা মানে শক্ত শক্ত লাগে কচকচ কচকচ করে যেটা মানে সত্যি সেটাই বললাম তাই যাই হোক এই তো আমার এটা রান্না শেষ হয়ে গেতেছে প্রায় আমার এটা আমি এখন জিরা এখানে জিরে দিয়ে দেব জিরার গুঁড়ো দিয়ে দেব আমি আগেও দিয়েছিলাম কষানের টাইমে এখনও টালা জিরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম খুবই গ্রান করবো এই জিনিসটা এইভাবে রান্না করলে খুব ভালো লাগে তাই তো আমার এটা রান্না শেষ আমি একটু এখন নামিয়ে ফেলবো এটা আমার রান্না হয়ে গেছে খুবই ভিজা ভিজা থাকবে এটা ব্যতটা শুকনা থাকবে না তাই এখন আমি সোলা বুটগুলো রান্না করবো আমি ভিজিয়ে রাখছিলাম রাত্রে তাই সকাল দিকে আমি এটা দেখলাম অনেকগুলো ফুইলে গেছে গা জিনিসটা রাত্রে ভিজা রাখলে অবশ্যই ফুইলে দেব আপনি দেখতে পাবেন আর আমি সিদ্ধ করে নিচ্ছি এর সাথে দুই তিনটা আলু আর এই যে সিদ্ধটা আমার হয়ে গেছে আমি দেখলাম ভালোভাবে সিদ্ধটা হয়েছে আমি এটা এখন বাগা দিয়ে নেব মশলাটা তৈরি করব এটা বাগা দেওয়ার জন্য আমি সবগুলো দেবো না অবশ্য অর্ধেকগুলো বাগার দেবো আর অর্ধেকগুলো আমি ফ্রিজে রেখে দেব যখন ভালো লাগব তখন আমি এটা বের করে ভুনা করে নেবো আবারও মশলা রান্না করে আর এখন আমি অর্ধেকগুলো বাগা দেবো এখানে অবশ্য সাথে থাকুন অনেক টেস্টি হয়েছে অবশ্য আপনাদের দেখলে অনেক জিবলায় পানি এসে পড়বো অবশ্য আমার খুবই ভালো লাগছে এটা আমি রান্না করছি আর কি সুন্দর করে ডেগার করছি ওইটাও আপনারা দেখবেন তবে আমি এখানে কীভাবে ডেকোরেশন করছে ওটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকুন এখন আমি এখানে যে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এটা আমি কষিয়ে নেব যার যেমন পরিমাণ মতো মশলা দিবেন যার যেটুকু ঝাল খান সেটুকু দিয়ে নেবেন আর আমি মনে করি বোটটা বেশি ঝাল ঝাল হলে ভালো লাগে খুবই টেস্ট হয় আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমি বললাম আপনাদের কাছে আশা করি আপনাদেরও ভালো লাগবো তা আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তাই এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেই যেহেতু এটা বুটের মশলা তাই না তা ভালো করে কষাইলে ভালো লাগবো তাই যে আমি বুটগুলো দিয়ে দিলাম আমি বেশিগুলো নো অর্ধেকগুলো প্রায় আমি এক কেজি বেশি বেশি ভিজায় রাখছিলাম তো অনেকগুলো হয়েছে অনেকগুলো তাই কী বলবো আমি আলুও সিদ্ধ করে নিয়েছিলাম এখানে কাইটা দিয়ে দিলাম আলুটা অলরেডি সিদ্ধ করা ছিল তাই এখানে কাইটা অ্যাড করে দিয়ে দিলাম তাই আমি ভালো করে একটু কষিয়ে নেই অবশ্য সাথেই থাকুন আর বাকিটা আমি ফ্রিজেও রেখে দেবো অল্পেরও পানি অ্যাড করে দিলাম যেহেতু একটু হালকা মশলাটা সাথে বুটগুলো গায়ে লাগুক ভালোভাবে আর এগুলো আমি ফ্রিজে রেখে দেবো সিদ্ধ করে রাখছি অবশ্য যখন ভালো লাগবো মুড়ি ভত্তা খাইতে সব সময় লাগে কিছু বোট অ্যাড করলে খুবই ভালো লাগে তার জন্য আবার বোটটা খুবই মজা লাগে যে কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা টমেটো গায়ে শসা দিয়ে যদি এটা সাজানো হয় খুবই খেতে ভালো লাগে অবশ্য আমি সেইভাবে আজকে এটা রান্না করতেছি এভাবে সাজাবো অবশ্য আমার সাথেই থাকুন দেখতে পাবেন যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা আর যারা এখনও করেন নেই অবশ্য তাদের করে নেবেন আর যারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো আর আমি ধন্যবাদগুলো চি দিয়ে কাটে নিতেছি কিছু মনে করেন না তাড়াতাড়ি করতেছি তো তাই অবশ্য কেঁচি দিয়ে ধনেপাতা ধরে কুচি কুচি করে কেটে নেওয়া যায় আপনারা ট্রাই করে দেখবেন চাকু বডি দিয়ে কাটা যায় না কেঁচিটা দিয়েও কাটা যায় অবশ্য দেখবেন আমি এটা একটু শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবো আর অলরেডি আমরা যারা বাহিরে থাকে অবশ্য আমরা মাছগুলো কেঁচি দিয়ে কাইটা নেই সবাই যেহেতু এটা দিয়ে খুব ইজি হয় আমিও এভাবে কাইটা নেই তাই আমার বোটটা হয়ে গেছে দেখেন কি সুন্দর ধুমা বাড়িতে আছে অনেক অনেক টেস্ট হয়েছে আর খুবই মজা হয়েছে আমি প্লেটে বাইরে নিতেছি আপনাদের দেখানোর জন্য আর আমি খাবো আর আপনাদেরও খাওয়াবো অবশ্যই আমার সাথেই থাকুন আমার তো দেখে অনেক এখনই খাইতে ইচ্ছা করতেছে কিন্তু কিছু করার নাই অথচ আমার বন্ধুদের সাথে শেয়ার করব তাদের দেখাবো তাদের খাওয়াবো তারপরে আমি খাওয়াবো কি বলুন তার জন্য তো আমার সাথেই থাকতে হবে তাই না এখানে আমি প্লেটটি সুন্দর করে নিয়েছি এটা একটু আমি বললামই তো ডেকোরেশন করে নেব দেখুন কিভাবে করতেছি তা খুবই ঝাল হয়েছে কি বলবো আর ঝাল না হলে মজা হতো না তাই বাট ঝালটা খুবই দরকার ছিল আসল কথা সবাই এই বোটটা একটু ঝাল খায় ঝাল ঝালই ভালো লাগে আমার তো আমার ভালো লাগে আপনাদেরও ভালো লাগলে খাবেন এভাবে তাই আজকের বোলক আমার এই ছিল এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবো অবশ্য নেক্সট বোলক নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে তার জন্য তো অপেক্ষা করতেই হবে আর যারা যারা আমার চ্যানেলটা অপেক্ষা করেন আমার বলক দেখার জন্য তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার অন্তর অন্তর থেকে তাই আজকের বড়কে এখানেই ছিল আর কিছু না এই আর বড়কটা বড় করব না একটু লেবু নিয়ে নিলাম অবশ্যই এখন আমি খাইলে আমার জীবলা পানি এসে পড়ছে তা অবশ্য আপনারা আমার সাথেই থাকুন একটু আগে শেয়ার করি আপনাদের সাথে আপনাদের আগে একটু খাইয়ে দিই তারপরে আমি খাই যত আপনার অন্যায় হইব আপনাদের সামনে আমার খাইলে এত আপনারা ওইটু খান আমি ওইটু খাই তারপরে চলে যাবো আবার নতুন ব্লগ নিয়ে হাজির হব এ তো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এইতো এখন আমি চলে যাব। ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ